জয় জগন্নাথ। মো দিবাকর দাস আপনার প্রণাম করছি। আসিলা নূয়া পাঞ্জি 2024 আউ 25 কেমিতি রহিব আপন মানক পাই আজি সম্পূর্ণ ভিডিও কু দেখিলে আপনা জানি পারিবে। 12 রাশির ব্যক্তিবিশেষ মানক পাই কোন রহিছি ফলাফল, নূয়া পাঞ্জি রে কোন লেখাইছি আগত ভবিষ্যৎ কথা, বা 24-25 রে কিভাবে রহিব পানিপাগ তাহা মধ্য সম্পূর্ণ গণনা করা যাইছি। আপন জানিছন্তি মহাপ্রভু জগন্নাথ বিনা পাঞ্জি রে কোণী কাজ রীতিনীতি সম্পূর্ণ হয়ে পারে, তো পাঞ্জির আবশ্যকতা আছে। তেমন যেহেতু নূয়া পাঞ্জি আসি যাই, তো আপনার অনুরোধ করলে এপরে গোটে ভিডিও বনাতু যে পাঞ্জি কোণ লেখাইছে আগত কথা, বা এই রাশির ব্যক্তি মানক ভিতরে 12 রাশির ব্যক্তি কিভাবে ভাবে জীবনযাপন করবে, পরিবর্তন কোণ তাঁকর আসবে। তেমন যেহেতু আসি যাই নূয়া পাঞ্জি প্রভুঙ্ পদারবিন্দ তলে সমর্পিত হয়ে সারিছে, আপনার এই 14 তারিখ দিন বা অনা সংক্রান্তি দিন তাহা সমর্পিত হব। সমস্ত শাস্ত্র পুরাণক আমি মানুষ দেখলে দেখুন কেউদিন কেউঠি বর্ষা হব, কেউঠি খরা হব, আউ সূর্য উদয় সূর্যাস্ত সবু এই পাঞ্জি হি আপনার পাঁচ নূয়া পঞ্জিকা যে পাঞ্জি আপনার পোড়া সংক্রান্তি প্রচলন হব। আম ওড়িয়া পাঞ্জি শুনলে আপনার মনীষর দিব্যজ্ঞানী যাত হয়েছে। পাঞ্জি অনেক জায়গার দোল উৎসবের পঞ্চদোল দিন পাঞ্জি পাঠ করা যায়, তেমন আপনার মনে রাখি থাকতু যে পাঞ্জি আপনার জাঁচান বিরাদি বীরবর আউ নবকোটি কর্ণাটক কলেবর্গেশ্বর গজপতি দিব্যসিংহ দেবঙ্কর আপনার জাঁচান এই বর্ষ 67 অঙ্ক বা 68 অঙ্ক বা 24-25 হচ্ছে 67-68 অঙ্ক। আউ জ্ঞানীগুণীকর এ হচ্ছে মানে বর্ষ হচ্ছে কোণ পূজা প্রতিষ্ঠা পাইবার বর্ষ হচ্ছে 2024, তেমন নূয়া ভাবে আপনার নিশ্চিন্ত ভাবে পাঞ্জি অনুসরণ করতু কিন্তু এ বর্ষ অল্প বর্ষা রয়েছে কিন্তু ঝড় বাত্যা নিশ্চিন্ত ভাবে রয়েছে বলে সম্ভাবনা রয়েছে। ঘূর্ণি বলয় হয়ে পড়ে কাল বৈশাখীর প্রভাবের অনেক জায়গার ক্ষয়ক্ষতি হুয়ে বলে পাঞ্জি লেখা আছে। মানে 12 রাশির কথা কহা যে 12 রাশির ব্যক্তি কোণ রহব পাঞ্জি কোণ লেখাইছে তাঁকর ভবিষ্যৎ। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির আপনার আয় রহব বহু পরিমাণে কিনা ব্যয়ের স্থিতি কম রয়েছে, আয় অধিক হব ব্যয় কম হব। আউ আপনার কিছু অর্থ এই বর্ষ আপনার রাখিপারে, কিন্তু এ বর্ষ আপনার জমি বাড়ি কিনা বিকা আপনার করে পারে, ভালো ফল রয়েছে, বহু সম্পর্ক গড়ি হব, স্বাস্থ্য কিন্তু আপনার এতে ভালো রহব না। তেমন বিদ্যার্থী মানে বহু সুযোগ পাইবে, সফলতা তাঁকর মিলবে, ব্যবসায়ী ক্ষেত্রে মেষ রাশি বহু উন্নতি করবে, কিন্তু আপনার ক্ষণকোপ রাগ স্বভাব জিদ স্বভাব এই বর্ষ চেষ্টা করে ছাড়তু, নাহলে ইয়াদ্বারা বহু সম্পর্ক নষ্ট হব। মানুষ জিদ করে জাঁপারে না সে নিজের কোণ কেতে ক্ষতি করুছে, তেমন মেষ রাশি স্বভাবত জিদ ঘোর হয়ে থাকে, তেমন আপনার জিদকু চেষ্টা করে ছাড়ত, ক্রোধটি কমাই দিও। তেমন মেষ রাশি দেখবে আপনার জীবনের সফলতা যে লোকগুলো আপনার দূরে যাচ্ছেন সেই লোক মানে আপনার বহু ভালো পাইবে, কিন্তু আপনার পার্টির ক্ষীর পেট ভিতরে ক্ষীর হলে কোণ হব, পার্টির ক্ষীর যোগ অনেক লোক আপনার দূরে যাতে মেষ রাশির ব্যক্তিবিশেষ মানে। তেমন আপনার ইষ্ট হচ্ছেন হনুমন্ত মহারাজ। স্বাস্থ্য সমস্যা দূর করা ঘরে সুন্দরকাণ্ড হনুমান চালিশা পাঠ করতু। আপনি যদি আমারা পাঠ করাইবা চাহুমান ঘরে, তো নিশ্চিন্ত স্ক্রিনে চালুয়া নম্বরে কল করতু, আমি পৌঁছবু টিম সহিত আপনার ঘরে হনুমান চালিশা সুন্দরকাণ্ড পাঠ করা। তো নিশ্চিন্ত আপনি যদি মেষ রাশির ব্যক্তিবিশেষ ঘরে করা চাহতে সুন্দরকাণ্ড হনুমান চালিশা, নিশ্চিন্ত আপনার ফোন করতু। তো সহ বৃষ রাশি, বৃষ রাশি আর্থিক ক্ষেত্রে এত উন্নতি হবনি আপনার, তেমন ধনপাই কোণ কিছু কাজ যেগুলি অটকিছে সেগুলিক অটকিব না, এত উন্নতি না ধনর, কিন্তু কোণী ধনপাই কাজ অটিবনি বৃষ রাশি, তেমন ধনপাই আপনার চিন্তিত রহবে আসব। নূতন পাঞ্জিক অনুসারে বৈবাহিক জীবন সফলতা রয়েছে, আরাধ্য আপনার দুর্গা দেবী, তেমন মাকে স্মরণ করতু। তাপরে রাশি হচ্ছে বৃষপরে মিথুন রাশি। মিথুন রাশির চন্দ্রমা রাশির রয়েছেন, তেমন ভালো ফল নিশ্চিন্ত ভাবে রয়েছেন, কিছু ভালো ঘটনা আপনার নিশ্চিন্ত ঘটব, ভ্রমণ যোগ আপনার রয়েছে, কুয়াড়ে বুলাবুলি নিশ্চিন্ত ভাবে করবে, বিদ্যার্থী ভালো নম্বর রাখবে মিথুন রাশির ব্যক্তিবিশেষ মানে, কিন্তু একা বঞ্চাক আপনার পড়ব, প্রিয়জন মানে দূরে যাতে, কিছু সংঘর্ষ রয়েছে আপনার জীবন, তেমন গণেশ আপনার নিশ্চিন্ত ভাবে পূজা করতু, যেহেতু আপনার রাশির ইষ্ট হচ্ছেন শ্রী গণেশ। তাপরে কর্কট রাশি, আপনার ব্যয় অধিক হব এই 24-25 বর্ষ, তেমন সফলতা এতে না আপনার, চিন্তাতুর রহবে, খরচ অধিক হব, স্বামী স্ত্রীর মতমতা রহব কর্কট রাশি, বিদ্যার্থী ভালো রহবে কিন্তু স্বাস্থ্য এতে ভালো রহবনি, তো সেইপা আপনার কর্কট রাশির ব্যক্তিবিশেষ মানে সতর্ক রুহতু, ঈশ্বরক আরাধনা করতু, আপনার আরাধ্য হচ্ছেন শিব কর্কট রাশি, তেমন শিব পূজা শিব মন্দির আপনার নিশ্চিন্ত ভাবে যাতে। এই বর্ষ কর্কট রাশির অবিবাহিত পুরুষ ও নারী মানে বিবাহ হবার বহু সম্ভাবনা রয়েছে, শিবঙ্কু পূজা অর্চনা করতু। তাপরে সিংহরাশি, সিংহরাশি বহুত ভালো ফল রয়েছে, নূয়া জিনিস কিছু মিলব, জীবনচর্যায় আনন্দ মিলব, ভাঙ্গি যাই সম্পর্ক সিংহরাশি যোড়ি হয়ে যাবে, আপনার আরাধ্য বিষ্ণু, বিষ্ণু পূজা আপনার নিশ্চিন্ত ভাবে করতু।
কন্যা রাশি, কন্যা রাশির আয় বেশি রহব, কিছু ঋণ সুঝিব এই বর্ষ। শুভ খবর কন্যা রাশি মানক পাই 24-25 আপন কিছু ঋণ সুঝিব, যে দিগরে আপন অছন্তি সেহা সম্পূর্ণ হব। আউ আপনক স্বাস্থ্য ভালো রহিব, পরিবার সহিত কিন্তু আপনকর বিবাদ রহিব, ভাই ভাই সহিত বিবাদ রহিপারে, জায়গা বাড়ি কে নাই আপন বিবাদরে খসি পারন্তি, অন্যর ঈর্ষার শিকার হবে। বিদ্যার্থী পাই 24-25 বর্ষ আপনার ভালো রহব। আপনার আরাধ্য কন্যা রাশি শ্রী গণেশ, আপনি নিশ্চিত ভাবে গণেশঙ্কু পূজা অর্চনা করতু, বুধবার দিন দুব চড়ান্ত। তাপরে তুলা রাশি, বর্ষর আরম্ভ অধিক ব্যয় হব, কিনা কিণীরে খরচ বহু পরিমাণে বড়ি যাব, ধার নেলে ফেরি পাইবা বহুত কষ্টকর হব। আপনার কন রয়েছে পতি পত্নী মধুর সম্পর্ক রহব, পরিশ্রম অনুসারে বিদ্যার্থী ফল মিলব না, তেমন সেপাই আপনার আরাধ্য হচ্ছেন দুর্গাদেবী তুলা রাশি, তেমন দুর্গাদেবী নিশ্চিত ভাবে পূজা অর্চনা করতু, দুর্গা মন্দির দর্শন করতু। তাপরে বিছা রাশি, আয় ভালো রহব, 24-25 বর্ষ ঋণ কর সুজিবার আপনার ধন সবুদিক যাব, কিন্তু আয় আপনার ভালো রয়েছে, বিবাহ আপনার যদি নহিথিব এই বিছা রাশি 24-25 বর্ষের বিবাহ সম্পন্ন হব, দাম্পত্য জীবন সুখময় হব, নয় কার্য আপনার যা কিছু রহব, স্বাস্থ্য এতে ভালো রহব না। আপনার ইষ্ট হনুমানজী মহারাজ হনুমান চালিশা পাঠ করতু, যদি ঘরে হনুমান চালিশা করা চাহুন নিশ্চিত ভাবে আমাদের আপনার হনুমান চালিশা ঘরে করাইবা, আপনার স্ক্রিনে চলছে নম্বরে কল করুন। তাপরে ধনুরাশি, ধনুরাশির ব্যক্তি মানে আপনার আয় অধিক হব, ব্যয় কম রহব, স্বাস্থ্য এতে ভালো রহব না, তেমন অন্য দ্বারা আপনার পরিচালিত হবে, নয় সুযোগ রয়েছে, আর্থিক সুখ রয়েছে, বিদ্যার্থী মানে বহু সফলতা অর্জন করবে, পাঠক্ষেত্রে ভালো হব, কিন্তু ধনুরাশির এই 24-25 বর্ষ রোগ কোণী হলে তা লঙ্গরিং করবে এতে শীঘ্র, তেমন আপনার ইষ্ট হচ্ছেন বিষ্ণুনারায়ণ, বিষ্ণুনারায়ণকে স্মরণ করতু, ধরা পুষ্প বিষ্ণুনারায়ণ হলদিয়া পুষ্প অর্পণ করে পেয়ে, তেমন আপনার নিশ্চিত ভাবে বিষ্ণুনারায়ণকে যুয়াড়ে যাবে স্মরণ করে যাঁত। তাপর রাশি হচ্ছে মকর রাশি, মকর রাশি আয় ব্যয় সমান রয়েছে, আয় যেত করবে ব্যয় সেত করবে, রোজগার যেমিটি খরচ সেমিটি আপনার রোজগার হব, দাম্পত্য জীবন কলহপূর্ণ রহিপারে, তেমন সেপা আপনার নিউট্রাল রুহত, চুপ রুহতু, কিছু নিজ লোক আপনার সুযোগ নেবে, তেমন সেপা আপনার সতর্ক রুহতু, কাহক সরল বিশ্বাস মকর রাশি জমা বি করতু না। তেমন তাপর রাশি হচ্ছে কুম্ভ রাশি, কুম্ভ রাশি আয় ভালো রয়েছে, সঞ্চয় হয়ে পাব না, কিন্তু আয় রয়েছে কিন্তু সঞ্চয় রেখা আপনার কুম্ভ রাশি না, কিছু আপনার নিশ্চিন্ত আপনার ভালো পন্থা মিলব, আর্থিক মানসিক বহুত ভালো রহব, আপনার লোক বিনা কারণে আপনার সহ ঝগড়া করবে, সেপা আপনার সতর্ক রুহতু, মহাপ্রভুঙ্কু চিন্তা করতু, ইষ্টনাম শ্রবণ করতু, গুরুমন্ত্র আপনার জপ করুন, যদি গুরু করে না কুম্ভ রাশি নিশ্চিন্ত ভাবে গুরু আপনার করুন। মীন রাশি আয় ভাল রয়েছে, দাম্পত্য জীবন এত ভালরে কটবনি, বহু খরচ আপনার পূর্বর হয়ে যাই, যা পূর্বর হয়েছে 24-25 বর্ষের আপনার তা পরিপূর্ণ হব, নূতন কর্মর পন্থা মিলব, 2024-25 বর্ষ বিদ্যার্থী মানক ভালো রয়েছে, তেমন নূতন পন্থা পাই নিশ্চিন্ত চেষ্টা করতু, আপনার সফলতা মীন রাশির বহু পরিমাণে, শরীর অসুস্থ রহব, এপাই আপনার মানে কম করতু না, গুরু গ্রহণ করতু, গুরু মন্ত্র জপ করুন, সমস্ত রাশি মানুষ নিবেদন করি গুরু গ্রহণ করতু, কাহিঁকি না গুরু বিনা অঙ্গ প্রতিষ্ঠা অটে, তেমন সেপাই গুরুকে আশ্রিত হলে দুঃখটা সুখের বদলে যায়, তেমন নিশ্চিন্ত ইষ্টকে স্মরণ করতু। এই পঞ্জিকা অনুসারে কম রয়েছে 2024-25 বর্ষ, যা আপনার মানে অনুরোধ করলে ভাব দিবস চ্যানেল মাধ্যমে আমি সেই ভিডিও প্রস্তুত কলু, নিশ্চিন্ত ভিডিওকে বহুমাত্রায় সেয়ার করবে, আর চ্যানেল যদি নয় চ্যানেলকে সবসক্রাইব করবে, কিছু ভালো জিনিসকে সেয়ার কলে নিশ্চিন্ত আপনার পুণ্যফল প্রাপ্তি করবে, আর পঞ্জিকা অন্য মানে শুনলে তাঁর জ্ঞান যাচ্ছে, তেমন আপনার জ্ঞানের অন্যর বৃদ্ধি করা আপনার ভাগিদার হুম, কিছু ভালো জিনিসকে সেয়ার কলে সে পুণ্যফল আপনার এই ন্যায় আপনার নিশ্চিন্ত ভিডিও দেখা পরে নিশ্চিন্ত সেয়ার করতু, গোটি সেয়ার আপনার নিশ্চিন্ত করুন। জয় জগন্নাথ, জয় পঞ্চশর, জয় জগন্নাথ। ধন অর্জনে ধর্ম করি, ধর্মে প্রাপ্ত নরহরি। যদি আপনার ধন কোণী গরিব অসহায় রোগী মানক সেবার লাগিপারা, জাণতু আপনার রোজগার সার্থক হয়ে গলা, আপনার ধনর মধ্যে বহুত মহত্ব রহিলা। তো আজি আপনার যদি চাহুম আপনার সেই ধন মহত কার্যরে লাগু, যেমিতিকি আমি গোটি আম্বুলান্স করেছু, যে আম্বুলান্স প্রতিদিন কিছু অসহায় রোগী মানুষ মেডিকাল পৌঁছায়, কিছু গরিব অনাথ শিশু মানুষ আমি বস্ত্র দান করু, কিছু রোগী মানুষ পাখে পৌঁছু, যে মানে বহুত রোগরে পীড়িত সেমানক পাখে আমি কিছু অর্থ আউ গরিব লোক মানুষ সহায়তা প্রদান করু। এ কিছু দিন পূর্বর আপন মানে সহযোগ কলে আমি মধ্যে কিছু কম্বল অসহায় মানুষ পাখে যাই পৌঁছি বাটিলু, আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করা সহিত, যদি আপনার চাহুন আপনার ধন আমারা কোণী মহত কার্যের লাগু, তো স্ক্রিনে চালি নম্বরে নিশ্চিন্ত আপনার কল করতু, আউ আপনার বিবাহ বার্ষিকরে, আপনার পিলা জন্মরে, শ্রাদ্ধরে, যদি আপনার দান করা চাহুন আপনার পুয় নামে, ঝিও নামে, স্ত্রী নামে,
ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ଆପଣ ଦାନ କରିପାରିବେ। ସ୍କ୍ରିନ୍ରେ ଚାଲିଥିବା ନମ୍ବରରେ ଆପଣ କଲ୍ କରନ୍ତୁ, ଆମେ ଦେବୁ ଆପଣଙ୍କୁ ଫୋନ୍ ପେ ନମ୍ବର, ଯେଉଁ ଫୋନ୍ ପେ ନମ୍ବରରେ ଆପଣଙ୍କର ଦାନ ପହଞ୍ଚି ପାରିବ। ଆଉ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ଆପଣଙ୍କର ଦାନ କେଉଁ କାର୍ଯ୍ୟରେ ଲାଗୁଛି ତାର ମଧ୍ୟ ଭିଡ଼ିଓ କରି ଭାବ ଦିବାକର ଚ୍ୟାନେଲରେ ଆମେ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ପକାଇବୁ, ଆପଣ ଦେଖି ନିଶ୍ଚିନ୍ତ ଖୁସି ହେବେ। ତ ଆପଣଙ୍କ ପୁଅ ଝିଅ ବିବାହ ବାର୍ଷିକ ଜନ୍ମଦିନରେ ଯଦି ଆପଣ ଚାହୁଁଛନ୍ତି ଆପଣଙ୍କର ଦାନ ମହତ କାର୍ଯ୍ୟରେ ଲାଗୁ, ତ ସେଇ ଶୁଭ ଦିନମାନଙ୍କରେ ଆପଣ କଲ୍ କରି ଆମକୁ ଫୋନ୍ ପେ ନମ୍ବର ମାଗିପାରିବେ। ଆଉ ଆମ୍ଭେମାନେ ଆପଣଙ୍କୁ ଫୋନ୍ ପେ ନମ୍ବର ଦେବୁ, ଯେଉଁ ନମ୍ବରରେ ଆପଣ ସହଯୋଗ ରାଶି ପଠାଇ ପାରିବେ। ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ଆପଣଙ୍କର ଧନର ସାର୍ଥକତା ହେବ।